পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বুধবার কর্মীরা বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয় তাদের বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে উল্লেখযোগ্য হল শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করা অবিলম্বে বেতন বৃদ্ধি করা মোবাইল ফোনে রিচার্জ করে দেওয়া সহ বিভিন্ন দাবি জানানো হয় এদিন দপ্তরে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা উপস্থিত ছিলেন না কিন্তু আন্দোলনকারীরা জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি ডিএম সাহেবকে আজকে তিন দিন ডেট চেঞ্জ করে ডিএম সাহেব আজকে ডেট দিয়েছিলেন কিন্তু উনি আজকেও থাকতে পারলেন না এবং আমাদের ডেপুটেশনটা উনি নিতে পারলেন না কিন্তু আমরা ডেপুটেশনটা আজকে অবশ্যই দিয়ে যাব। কারণ একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের আইসিডিএস কর্মীরা আছে সারা রাজ্যেই আছে সারা রাজ্যেই ডেপুটেশন চলছে জেলায় জেলায় আমাদের ডেপুটেশনটা ওনাদের জন্য প্রশাসনের জন্যই দেরি হলো আমরা ডেপুটেশন দিতে প্রস্তুত আমাদের কর্মীরা এবং আরও ব্যাপক জামাত মাত্র পরশু দিন বিকেলবেলা বিকেলবেলা প্রায় পাঁচটার সময় আমাদের খবর দিচ্ছে আপনারা কুড়ি তারিখে আসুন ডেপুটেশন দেবেন কিন্তু এই পরিস্থিতির মধ্যে বুঝতেই পারছেন সেন্টার চলছে চলাকালীন একটা পরিকল্পনা করে আসার বিষয় থাকে একটার সময় টাইম দিয়েছিলেন উনি আমরা সেইভাবে যতজন পেরেছি কাছাকাছির মধ্যে যারা থাকি সেন্টার পূর্ণমাত্রায় করে তবে আমরা এখানে এসেছি আমাদের কাজে কোথাও এতটুকু মানে ফাঁক নেই আমরা আজ কারণ নতুন করে খাবার দাবার যে শুরু হয়েছে আজ কমাস ধরে রান্না শুরু হয়েছে সকলেই একটা খাবারের উপরে নির্ভরতাটা বেড়েছে এবং অত্যন্ত দুঃখের বিষয় তিন তিনশো গ্রাম ডাল দু কেজি চাল দু কেজি আলু এইটা টি এ দেওয়া হচ্ছিল এইটা দেওয়ার জন্য যেটা হলো যে শিশুরা এত অপুষ্ট হয়ে পড়লো আমরা যে মাসে মাসে ওজন নিয়েছিলাম সেখানে সেটা ধরা পড়ছিল বিশেষজ্ঞরা শিশুরোগ শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ অরুণ সিংয়ের নাম আপনারা শুনে থাকবেন যিনি কেন্দ্রীয় সরকারের সংস্থা থেকে উনি আছেন তিনি পর্যন্ত বিভিন্ন স্তরে লেখালেখি ইত্যাদি করলেন এবং তারপরে রান্না খাবার শুরু হলো এবং আমাদের আন্দোলন লাগাতার আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আমরা মেইল করে পাঠিয়েছি সে থেকে শুরু করে নিজের সিটি পর্যন্ত কাউকে বাদ দিয়ে নিজে আপনারা রান্নাটা শুরু করুন বাচ্চারা খাবারটা আমাদের চোখের সামনে কাক এই চাল ডাল কী হচ্ছে আমরা জানতে পারছি না আমরা চাইছিলাম যে এর বরাদ্দ এবং এই যে দেয়াটা হচ্ছিল এর ফলে কি হচ্ছিল শিশুরা পুষ্ট হচ্ছে পুষ্টিটা ঠিকমতো পাচ্ছিল না আমরা দাবি করছি এরই শাস্তি স্বরূপ যেন আমাদের চার মাস কোনো মানে ভেজ সবজি ডিম দেওয়া হয় তার যে একটা ভাউচার হয় সেই টাকা পয়সা আমাদের দেওয়া হচ্ছিল না জ্বালানির টাকা আমাদের দেওয়া হচ্ছিল না না দিয়ে সব আটকে রেখে দিয়েছিল। আমরা যেহেতু সবের মধ্যে ইনভলভ হয়ে গেছিলাম মা কিন্তু আমরা আমাদের একার পেশাগত দাবি চাইছি না আমরা আমরা পরবর্তীকালে রাজ্যস্তরে আরো বড় আন্দোলন করব ইতিমধ্যেও করেছি জুন মাসের আমরা এর করেছিলাম জমায়েত এবং আমার মিনিস্টারের কাছে যেতে চেয়েছিলাম সেদিন সেরকম আমাদের দেখলেই সবাই পালিয়ে যায় আমরা এখানে বেশি আসিনি আসছে এখনো সেন্টার করে আসছে তো বাসে আছে বর্ধমান থেকে পিন্টু পটেলের রিপোর্ট আনন্দ